ডিআল আনাস আজকে আমরা আলোচনা করবো এনইপি টোয়েন্টি টোয়েন্টি ইংলিশ মেজরের সিলেবাসটা নিয়ে তো লাস্ট ইয়ার থেকে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি এম বিবি ইউনিভার্সিটিতে এনপি টোয়েন্টি টোয়েন্টির যে নিউ সিলেবাসটা ইনক্লুড করা হয়েছে প্রেসক্রাইব করা হয়েছে তো এখন মেজরের সিলেবাসের মধ্যে ফার্স্ট সেমিস্টার যারা মেজর তারা দুটা পেপার পড়বে মেজরের দুটা পেপার থাকবে একটা হচ্ছে প্রথম পেপারটা সিসি ওয়ানের মধ্যে হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার আর সেকেন্ড ইউনিটের মধ্যে হচ্ছে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার ঠিক আছে তো প্রথম পেপারটা সিসি ওয়ানের যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের মধ্যে ইউনিট ওয়ানের মধ্যে আছে আমাদের অরিজিনস অফ কাবিয়া লিটারেচার রামায়ণা তা আমরা সবাই আমাদের যে যে ক্লাসিক্যাল অ্যাপিক রামায়ণা সম্পর্কে সবারই মোটামুটি কম বেশ আইডিয়া আছে তো রামায়ণে আমাদের সিলেবাসের মেজর সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে তো রামায়ণের পুরোটি এটা একটা অ্যাপিক যেটা অনেক বড় অ্যাপিক তো আমাদের পুরোটা অ্যাপিক নেই ষাটটা কাণ্ড আছে রামায়ণের মধ্যে এর মধ্যে মাত্র দুটা কাণ্ড আমাদের সিলেবাসের মধ্যে আছে প্রথমটা হচ্ছে কাণ্ড পরেরটা হচ্ছে কাণ্ড দুটা কাণ্ডই আমাদের সিলেবাসের মধ্যে আছে আর পাঁচটা কাণ্ড আমাদের পড়তে হবে না তারপর আছে মহাভারত এই ইউনিটের মধ্যে রামায়ণের সাথে আছে মহাভারত তো মহাভারতের মধ্যে টোটাল এইটিন পর্ব আছে আঠারোটা পর্ব আছে এর মধ্যে মাত্র দুটা পর্ব আমাদের শিখতে হবে সেম রামায়ণের মতোই মহাভারতের মধ্যে কী আছে দ্য বুক অফ অ্যাসেম্বলি হল সভা পর্ব আরেকটা আছে বিরাট পর্ব তো বুক অফ অ্যাসেম্বলি হলের মধ্যে যে ইনসিডেন্টটা হয়েছিল দ্য ডাইসিং অ্যান্ড দ্য সিকোয়াল টু ডাইসিং যে পাশা খেলার যে ইনসিডেন্টটা হয়েছিল এখানে বলা হয়েছে ঠিক আছে তাহলে মহাভারতের মধ্যে আঠারোটা পর্ব থেকে আমরা পর্ব অনলি দুটা পর্ব একটা হচ্ছে সভা পর্ব আর একটা হচ্ছে বিরাট পর্ব ঠিক আছে ইউনিট এর মধ্যে আছে ভারত মনের লেখা দ্য নাট্যশাস্ত্র তো উনি ওনার যে নাট্যশাস্ত্রের মধ্যে কী বলেছে অরিজিন অফ দ্য ড্রামা বা অন দা অরিজিন অফ ড্রামা তো চ্যাপ্টার ওয়ানটা আমরা পর্ব পাশাপাশি এই নাট্যশাস্ত্রের মধ্যে রাসা আর ভাবার যে থিওরিটা রাসা আর ভাবার উপরে যে চাপ্টারটা এটা আমরা পড়ব ঠিক আছে ইউনিট এর মধ্যে আছে তিনটা ড্রামা শুদ্রাকার লেখা মৃচাকাটিকম কালিদাসের লেখা অভিজ্ঞানম শকুন্তলম আর বর্ণভট্টার লেখা কাদম্বরি কাদম্বরীর মাত্র দুটো চ্যাপ্টারই আছে আমাদের এখানে তাহলে আমরা যদি প্রথম থেকে বলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের মধ্যে তিনটা ইউনিট আছে প্রথম ইউনিটের মধ্যে অ্যাপিক থাকবে দুটা রামায়ণ মহাভারত এর মধ্যে পুরোটা অ্যাপিক পড়তে হবে না মাত্র দুটো দুটো পর্ব বা দুটো দুটা কাণ্ড পড়লেই হবে ইউনিট এর মধ্যে আছে নাট্যশাস্ত্র এখানেও আমরা পুরোটা নাট্যশাস্ত্র পড়তে হবে না চ্যাপ্টার ওয়ানটা পড়বো আর রাসা আর ভাবার থিওরিটা পড়বো তারপর আছে ইউনিট থ্রি ইউনিট এর মধ্যে আমাদের তিনটা ড্রামা আছে তিনটা ড্রামার মধ্যে মৃচা ওর আছে অভিজ্ঞানম শকুন্তলম যে কোনো একটা পড়লে হবে আর কাদম্বরিটা পড়তে হবে ঠিক আছে তাহলে এটা আমরা যেটা বললাম এটা হচ্ছে সিসি ওয়ান মানে ইংলি ইন্ডিয়ান ইংলিশ সরি ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার এখন আমরা বলবো ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার মানে সিসি টু আরেকটা পেপার আছে মেজর এটা হচ্ছে সিসি টু তো প্রথম ইউনিটের মধ্যে আছে হোমার হোমার একজন অ্যাপিক রাইটার ওনার লেখা ইলিয়ড ইলিয়ড একটা অ্যাপিক আছে এটার মধ্যে বুক ওয়ানটা আমরা পড়বো তারপর এই ইউনিটের মধ্যেই আছে সোপোক্লিসের লেখা ইডিপাস রেক্স ইডিপাক্স রেক্সটাও আমাদের এখানে পড়তে হবে সোফোক্লিসের লেখা ইউনিট এর মধ্যে আছে প্লটাসের লেখা দ্য পট অফ গোল্ড এটা একটা কমেডি পট অফ গোল্ড আমাদের পড়তে হবে এই ইউনিটের মধ্যে আরেকটা আছে হরেসের লেখা স্যাটায়ার্স অ্যাপিস্টল ওয়ান বুক ওয়ান তো এখানে আমরা দেখতে পেলাম যে ইউনিট ওয়ানের মধ্যে অ্যাপিক পেলাম হোমারের তারপর একটা সোপোক্লেসের লেখা পেলাম যে এডিপাস রেক্স ইউনিট টুয়ের মধ্যে আমরা পেলাম কি দ্য পট অফ গোল্ড যেটা একটা কমেডি প্লটাসের লেখা তারপর সেটা হরেসের লেখা পেলাম আমরা সেটায়ার্স ইউনিট থ্রিয়ের মধ্যে আমরা পেলাম দাঁতের দ্য ডিভাইন কমেডি তো ডিভাইন কমেডি এমনিতে ডিভাইড করা হয়েছে তিনটা পার্টে ইনফার্নো পার্গেটোরিও প্যারাডাইসো তো তিনোটা নেই ইনফানডোর মধ্যে টোটাল যে ইনফার্নোর মধ্যে টোটাল থার্টি ফোর ক্যান্টোস আছে এর মধ্যে মাত্র দুটা ক্যান্টোই আমরা পড়ব তার মানে ডিভাইন কমেডি পুরোটাল লেখার মধ্যে তিনটা পার্ট আছে ইনফার্নো পার্গেটোরিও প্যারাডাইসো আমাদের তিনোটা পড়তে হবে না ইনফার্নোটা পড়লে হবে এবার ইনফান্নোর মধ্যে তো টোটাল থার্টি ফোর ক্যান্টো আছে পুরোটি সবগুলি ক্যান্ট আমাদের পড়তে হবে না মাত্র দুটা ক্যান্টো পড়লেই হবে ক্যান্টো ওয়ান ক্যান্টো টু ঠিক আছে এখন আমরা বুঝতে পারলাম যে এগুলির যে মা সিলেবাসটা যে আমাদের সিসি ওয়ান সিসি টু মেজর সিলেবাস সম্পর্কে এখন আমি আলোচনা করব যে মার্কস ডিস্ট্রিবিউশন তো মার্কস ডিস্ট্রিবিউশন যদি বলি সিসি ওয়ান সিসি ওয়ান আর সিসি টু প্রত্যেকটার মধ্যে হান্ড্রেড হান্ড্রেড মানে আমি একটাই বলবো সিসি ওয়ানটা বলবো আর সিসি টুয়ের সাথে মিলে যাবে ক্লিয়ার তো হান্ড্রেড এখানে কীভাবে হয়েছে ফোরটি প্লাস সিক্সটি তার মানে এই যে প্রথম ফোরটি মার্কস এটা হচ্ছে ইন্টারনাল এক্সাম মানে কলেজ অথরিটি কলেজের আন্ডারে থাকবে ইন্টারনাল আর এই যে সিক্সটি মার্কস এটা হচ্ছে ইউনিভার্সিটি মানে সেমিস্টার এক্সাম বা ফাইনাল এক্সাম এই যে ফোরটি মার্কসের মধ্যে ফোরটি মার্কসে কীভাবে ডিভাইড করা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি মানে রিটার্ন এক্সাম টেন থাকবে অ্যাসাইনমেন্ট কোনো একটা টপিক দেওয়া হবে একটা টাইমের মধ্যে অ্যাসাইনমেন্টটা জমা দিলে এটার টেন মার্কস দিয়ে দেওয়া হবে এটা স্যার ম্যাডামরা দেবেন ফাইভ মার্কস হচ্ছে অ্যাসাইনমেন্টের উপরে কোনো রকম মানে যে অ্যাসাইনমেন্টটা জমা দেবে এই অ্যাসাইনমেন্টের উপরে কোনো ভাইবা বা প্রেজেন্টেশন নেওয়া হবে ঠিক আছে আর ফাইভ হচ্ছে কি অ্যাটেন্ডেন্স ক্লিয়ার তাহলে টোয়েন্টি হচ্ছে রিটার্ন টেন হচ্ছে অ্যাসাইনমেন্ট ফাইভ হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের উপরে কোনো কোয়েশন বা ভাইবা বা প্রেজেন্টেশন থাকবে আর ফাইভ হচ্ছে অ্যাটেন্ডেন্স তাহলে হলো ফোরটি এবার সিক্সটি কীভাবে হবে এটা হচ্ছে সেমিস্টার এক্সাম বা ফাইনাল এক্সাম এখন টুয়েলভ মার্কসের চারটা আনসার করতে হবে এখানে থাকবে অনেকগুলি তিনটা ইউনিট থেকে মিলিয়ে সবগুলি স্টোরি থেকে মোটামুটি প্রায় আটটা নয়টা বা দশটা কোয়েশন থাকতে পারে তো এখানে টুয়েলভ মার্কস প্রত্যেকটা কোয়েশনের যে মান কত হবে বারো চারটা প্রশ্ন আনসার করতে হবে কত হলো ফোরটি এইট ঠিক আছে আর ওই দিকে কত বাকি আছে বারো এর মধ্যে টু মার্ক্সের আনসার করতে হবে ছয়টা এখন টু মার্ক্সের আসবে হয়তো বা দশটা বা বারোটা এর মধ্যে কটা আনসার করতে হবে ছয়টা এর মানে বারো তার মানে টুয়েলভ আর ফোরটি এইট কত সিক্সটি তো এই যে সেম জিনিসটা মার্ক্স ডিস্ট্রিবিউশনটা কিন্তু সিসি এর মধ্যে হবে মানে সিসি ওয়ান সিসি টু হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে ইভেন কি মাইনরের মধ্যেও কিন্তু সেমই থাকবে মাইনরের মধ্যেও সেমই হবে ফোরটি প্লাস সিক্সটি এখন কলেজের মধ্যে কোনো রকম কোনো এক্সামের কিন্তু হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি এক্সাম কোনো থাকে না সবগুলি কিন্তু ফাইনাল বা যদি ইন্টারনেলের মধ্যে কোনো স্টুডেন্ট যদি থার্টি টু থার্টি ফাইভ পায় এটাই কিন্তু ফাইনাল এক্সাম আর মার্কশিটের সাথে মধ্যে যোগ হবে তার মানে কেয়ারফুলি এক্সাম দিতে হবে খুব সিরিয়াসলি এক্সাম দিতে হবে যদি এখানে পুরোপুরি মার্কশিটের মধ্যে লেখা থাকবে যে ইন্টারনেলে কত পেয়েছে বা অ্যাসাইনমেন্টে কত পেয়েছে ঠিক আছে তো কোনোটাই কিন্তু কেয়ারফুলি যদি পড়াশোনা না করে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে না এখন যে নতুন রুলস বলা হয়েছে যে যদি তিনটা তিন বছর মানে ছটা সেমিস্টার অব্দি যদি কোনো স্টুডেন্ট সেভেন্টি না পায় তাহলে কিন্তু ওর মেজর টিকবে না ওর কোনো মেজর থাকবে না তার মানে ক্লাস টুয়েলভের মধ্যে কোনো স্টুডেন্ট যদি স্ট্যান্ডও করে আর যদি কলেজের মধ্যে এসে যদি ছ ছয়টা সেমিস্টারের মধ্যে সেভেন্টি না পায় তাহলে কিন্তু ওর কোনো মেজর থাকবে না মানে পাশের স্টুডেন্ট হিসেবে ও পড়াশোনা করতে হবে তো সিরিয়াসলি পড়াশোনা করতে হবে আর কলেজের রেগুলার আসতে হবে তো এটাই হচ্ছে আমাদের যে মেজরের সিলেবাস আর মার্কস ডিস্ট্রিবিউশন যেটাই এটা মানে আমাদের ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম সব সেমিস্টারে কিন্তু ফলো করতে হবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ